সকাল সকাল ছাদে যাব। শেষ তোমাদের আরবি পড়া? আরবি পড়া শেষ? একটু ছাদে যাই, ঘুরে আসি ছাদ থেকে। ছাদের উপরে মা অনেক গাছপালা লাগিয়েছে। এখানে একদম একটা ছোট একটা বড়ই গাছ হয়েছে, ফুল আসছে বড়ই গাছে। সিম গাছ, তারপরে উস্সি গাছ, বরবটি গাছ, আর হলো পুঁই শাক গাছ। এটা জাইংলা টাইপের, উপরে বাঁশ টাশ দিয়ে একটু ঝুলাইয়ে দিছে। সুপারি গাছে চলে গেছে পুঁই শাক গাছ, আলু গাছ, আম গাছ, বেল গাছ সবই দেখা যাচ্ছে। আর ওটা লিচু গাছ ছিল একটা আমাদের, এখানে আমাদের বাড়ির ভিতরে না, শুধু সব জায়গায় বাগান, বাগানের ভিতরে আমাদের বাড়িটা। একদম ঘন জঙ্গল, একটা আম গাছে সিম গাছ চলে গেছে। তো ওই যে সব গাছপালা দেখা যাচ্ছে খুব ভালো করে। আমি ছাদের উপরে উঠে যাব এখন। একটা কেউ দুইটা কবুতর বসে আছে, মার ছাদ বাগান, মা আসছে ছাদের উপরে। সুন্দর মরিচ ধরেছে, বেগুন গাছ, অনেক গাছপালা ছিল আগের বার এসে দেখেছি, এবার এখনো ধরেনি, একটু কম কম ধরছে বেগুন গাছে। বেগুন তাও মোটামুটি আসছে। এই যে এটা ভাইয়ার কবুতর, খুব সুপারি গাছে সুপারি পাকেনি, পাকতেছে। এখান থেকে মা কবুতরকে পানি দেয়, গাছে পানি দেয়। আর কি কি আছে দেখি, আদা গাছ, মরিচ গাছে মরিচ হয়েছে, বাহ সুন্দর মরিচ তো। এখানেও বেগুন গাছ আছে, সিম গাছ, জাইংলায় সিম গাছ দিয়ে দিছে খোপের উপরে। আর এখানে সুন্দর একটা লাল কালারের পুঁই শাক গাছ হয়েছে, মাশাল্লাহ ভালোই। এটা আম গাছ, আম গাছে চালকুমড়া গাছ উঠছে কিন্তু ধরা নাই চালকুমড়া। আর ওই যে ভাইয়ার হলো ফার্ম মুরগির, ওখানে মুরগির ফার্ম করছে। একটু আমাদের এখান থেকে জঙ্গলের ভিতরে মার মোটামুটি সবই আছে। এই যে হলো পান গাছ, একটা আম গাছ, আম গাছ থেকে পান গাছটা উপরে উঠছে। এই দেখাচ্ছি আমি, এই যে নিচে হলো এই যে আম গাছটা বেয়ে বেয়ে উপরে আসছে, এই যে আম গাছের গোড়ে লাগানো, এখান থেকে উপরে বেয়ে 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 এরকম আসছে। এটা আমরা খড়িতে ব্লেড দিয়ে পাড়ি আম গাছ থেকে পান। এই যে একটা পুঁই গাছ, এটা হলো মার সাত বাগান। এখানেও বেগুন আছে, সিম গাছের চারা হচ্ছে, একটা চাল কুমড়া গাছ এখনো ধরেনি, ফুল আসছে, ধরছিল সেগুলা খাওয়া হয়ে গেছে। সুন্দর পুঁই শাক গাছ হয়েছে, বেগুন গাছের চারা, মিষ্টি কুমড়ার চারা, অনেক গাছপালা ছিল এখন আর নেই। রোদ আসছে সকাল বেলা হালকা হালকা।
এটাকে বলে জাইংলা। এটার উপরে গাছ, সবজি গাছ, সিম গাছ, তারপরে পুঁই শাক গাছ এটার ভিতরে দিয়ে দেয় উঠায়ে। আর মার এবার একটু কম বেগুন, কিন্তু প্রত্যেকবার আরো বেশি হয়, অনেকই ধরেছিল, খেয়েছি আমরা আসার পরে। আর এই একটা মোটামুটি আছে, এই একটা অনেকই অনেকই কবুতর খাচ্ছে। বায়ার এগুলো পালতে খুব ভাল লাগে, এর জন্য পাখি কবুতর, আবার এখন ফার্মও করছে। গম খাচ্ছে, আচ্ছা এই কালো এই মরিচ গুলোর নাম কি মা? কি বৌরে না কি মরিচ, ভালোই ধরছে, সিরবো, এটা ভাত দিয়ে খাওয়া যায়, ভাজি টাজি দিয়ে, শাক ভাজি দিয়ে, এটা মজা লাগে, একটা সুন্দর ফ্লেভার বের হয়। এক গাছে দুই রকমের, একটা হলো এরকম লাল, এটা মনে হয় পাকবে, পাকার উপরে একই গাছে তিন চার রকমের, বন্ধ করে দিব কল। পুঁই শাক গাছ লাল কালার কেন মা? সবুজ কালারেরও আছে না? উপরে দিয়ে দিছে, চলো নিচে যাই। এই জাম গাছে একটা সিম গাছ আসছে, আস্তে আস্তে ধরবে। বেগুন ছিড়বো, বেগুন ছিড়তে হবে, এখন আমরা বেগুন ছিড়বো, কয়টা ছিড়বো? এই গাছ থেকে একটা, আর ছিড়বো না, ওই একটা, ও দেখো কোথায় যেন গেছে, এদিকে নাই। মার কুম্বা গাছ হয়েছে, এইখান দিয়ে দিও, যেহেতু বাড়ির চারপাশে গাছপালা তাই বৃষ্টির কারণে ছাদটা এরকম শিদলে পড়ে গেছে। আর আমাদের এখানে এমনিতে অনেক ঘন জঙ্গল, যেদিকে এই যাবার চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, সুপারি বাগান, আম বাগান, তাল বাগান, বেল বাগান সবই আছে। এই কয়টা সিটসি গাছ থেকে কি করো তোমরা? রোজ কই আমি এখন ফার্মের দিকে যাচ্ছি, ভাইয়ার মুরগির ফার্ম, দেখে আসি মুরগি কি করে। এইটা আমাদের বাড়ি, এখান দিয়ে আরো সহজ, ভিতরে আমাদের বাড়ি, আর এইখানে যে পাইপ দিয়ে মুরগির খাবার আনে, মুরগির পানি ফিল্টার করে খাওয়ায়, ফ্রেশ পানি। চলে এসেছি আমরা খামারে,
দেখি মুরগি কি করে। ভিতরে ঢুকবো না, এই সাইড দিয়ে পার হয়ে চলে এসেছি। এবার দেখি কি করো তোমরা। এইটা হলো মুরগি, সে আছে মাঝে মাঝে অনেক গন্ধ। থাকো তোমরা, এখানে একটা পুকুর আছে, পুকুরের পানি একদম পচে গেছে, ওসা পানি। চলে যাই বাড়িতে, এখন বাজে তত 7:55, এখান দিয়ে শর্টকাটে ঢুকে যাই। আশা বাইরে বসে বসে রুটি বানাইতেছে গরমের কারণে, ফ্যান চললে তো একা একা ঘরের ভিতরে। একেবারে পিছন দিয়ে ঘুরে সামনে দিয়ে চলে এসেছি, ঘরের ভিতর দিয়ে একদম ঢুকে গেছি। রোজ খেলা করতেছে, কই রোজ কেন মাঠে গেল? খোঁজো, রোজ তো বাড়িতে এসে খেলাধুলায় ভীষণ ব্যস্ত, পাওয়াই যায় না তাকে। তার অনেক ফ্রেন্ড হয়েছে খেলার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।